আগের দিনের পড়ানো থেকে আমি তোমাদের একখানা প্রশ্ন রাখলাম তোমাদের কাছে, যদি তোমরা ভিডিওটা দেখে দেখো, আশা করি সবাই যদি ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই করবে। আমরা আগের দিন পড়িয়েছিলাম ষষ্ঠাঘাতের সূত্র, আজকের প্রশ্ন ষষ্ঠাঘাতের সূত্রের প্রবর্তক কে, কে প্রবর্তন করেছিল ষষ্ঠাঘাতের সূত্র। বন্ধুরা, আমি গজেন তোমাদের সাথে আরেকবার ভূগোল সংক্রান্ত বিষয় নিয়ে। দেখো, আগের দিন আমরা যেটা শিখছিলাম সেটা ছিল নদী সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেগুলো পরীক্ষার মধ্যে প্রায়শই আসে। আজকে আমরা যে জায়গাটায় আসবো সেটা হলো নদীর কাজ। নদীর কাজ আমরা জানি তিনটে, ক্ষয়, বহন, সঞ্চয়। তোমরা সাধারণত শুনে থাকবে পরীক্ষায় যে কোশ্চেন গুলো পড়ে, নদীর ক্ষয় তিনটে ক্ষয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, নদীর তিনটে সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। একটু যদি ভালো করে পরীক্ষার কোশ্চেন গুলোকে লক্ষ্য করো তাহলে দেখবে এই তিনটে তিনটে ভূমিরূপ বাদ দিয়েও কিন্তু আরো অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে পরীক্ষার মধ্যে আসে। যেমন এবছরই একখানা কোশ্চেন এসেছিল যে নদীর এই যে ক্ষয় করে, ক্ষয়ের যে বিভিন্ন প্রক্রিয়া করে তার ভেতর থেকে একখানা কোশ্চেন যেটা ঘুরিয়ে পড়েছিল। অনেক ছেলে পরীক্ষাতে ভুল করেছে, আবার অনেকে ঠিকও করেছে। তা আজকে আমরা প্রথম যেটা জানবো সেটা হলো নদীর ক্ষয়ের বিভিন্ন পদ্ধতিগুলি, অর্থাৎ নদী যে ক্ষয় করে কোন কোন পদ্ধতি অবলম্বন করে নদী ক্ষয় করে সেটা সম্পর্কে আমরা জানব। দেখো, নদী সাধারণত এই চারটে পদ্ধতিতে ক্ষয় করে: জলপ্রবাহজনিত ক্ষয়, বুদবুদ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। তোমরা যে কোনো বইতে এই তিনটে ক্ষয়কে ভালো করে পেয়ে যাবে। এই বুদবুদ ক্ষয়টাও কিন্তু নদী করে, এটা সব বইতে দেওয়া থাকে না যদিও, তবু আমরা জেনে নিই। প্রথম যেটা আছে সেটা হলো জলপ্রবাহজনিত ক্ষয়। দেখো, একটু ছবিটা বোঝো। ধরো এটা একটা নদী অববাহিকা অঞ্চল, ঠিক আছে, নদী অববাহিকা এটা। এবার এই নদী অববাহিকার মধ্যে দিয়ে জল যখন প্রবাহিত হচ্ছে, একটু ভালো করে ভেবে দেখো তো, জল কি ফ্লেক্সিবল জিনিস? মানে জল কি এর বাঁকটা আগে থেকে বুঝে গেছে যে কেমন করে যাবে? তা তো নয়। তাহলে জল এখান থেকে কি হবে, গিয়ে এখানে ধাক্কা খাবে, যখনই বাধার সম্মুখীন হলো আবার গিয়ে এখানে ধাক্কা খাবে, আবার নিজের অভিমুখ পরিবর্তন করবে, আবার গিয়ে এখানে ধাক্কা দেবে, আবার গিয়ে এখানে ধাক্কা দেবে, এইভাবে প্রবাহিত হবে। তাহলে জলটা গিয়ে নদীর যে পাড়েতে বারংবার ধাক্কা দিচ্ছে, তার ফলে সেই পাড়টাতে একটা ক্ষয় লক্ষ্য করা যাবে তো, এই পাড়গুলোতে ক্ষয় লক্ষ্য করা যাবে তো, এই ধরনের ক্ষয়গুলোকে আমরা বলছি জল প্রবাহজনিত ক্ষয়। দু নম্বর যেটা চলে আসছে এটা হলো বুদবুদ ক্ষয়। বুদবুদ, বাবলস, আমরা নিশ্চয়ই দেখেছি, এখন তো সেই বাচ্চারা খেলার জন্য নিয়ে এরা ফুঁদিয়ে ওড়ায় বাবলস। অথবা ধরো একটা বড় গামলির মধ্যে যদি আমরা মগে করে জল ঢালি তাহলে দেখবো নিচে অনেক বাবলস তৈরি হচ্ছে। ঠিক একইভাবে নদীর গতিপথটা তো আর প্লেন নয়, আমাদের এরকম মেজের মতো একদম সারফেসটা সমান নয়, উঁচু নিচু এবড়ো কেবড়ো আছে। এর ফলে নদীর গতিপথের মধ্যে অনেক বাবলস তৈরি হয়, ছোট বড় বাবলস তৈরি হয়। এই বাবলস গুলোর কাছে যখন কোনো নরম শিলা চলে আসে, ধরো এই বাবলস গুলো বয়ে যাচ্ছে, এর কাছে একটা নরম শিলা চলে এসেছে, এটা একটা শিলা চলে এসেছে। এবার এই বাবলস গুলো মানে কি, এর মধ্যে বায়ু আবদ্ধ অবস্থায় থাকে, যখনই এর কাছে একটা নরম শিলা আসবে এটা তখন কি হবে, বাস্ট করবে বাবলসটা। যখন এটা ফাটবে তখন এর মধ্যে থেকে যে শক্তিটা বেরোবে সেটা কিন্তু এই শিলাটাকেও টুকরো টুকরো খণ্ডে পরিণত করে দেবে। বোঝা গেল কথাটা কি বললাম? এবং সব থেকে যেটা অবাক হওয়ার বিষয়, এই এক একটা বাবল ফাটার সময় 18 কেজি ওজনের হাতুড়ি দিয়ে ঘা মারলে যতটা আঘাত হবে শিলাঘাতে কিন্তু ততটা জোরে আঘাত হয়। বুঝতে পারছো তার মানে আঘাতটা কত জোর? ঠিক আছে, এরপর যেটা আসছি সেটা হলো অবঘর্ষ ক্ষয়। প্রচন্ড রকমের ইম্পর্টেন্ট একখানা কোশ্চেন, প্রচন্ড রকমের ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষার মধ্যে আসে অবঘর্ষ ক্ষয়। মানে নদী খাতের মধ্যে যত ক্ষয় লক্ষ্য করা যায় বা নদীর দ্বারা গঠিত যত স্ট্রাকচার লক্ষ্য করা যায় ক্ষয়ের দ্বারা, বেশিরভাগটা কিন্তু এই অবঘর্ষ ক্ষয়ের দ্বারা তৈরি হয়। অবঘর্ষ ক্ষয় জিনিসটা কি একটুখানি বুঝে নিই। দেখো, এটা নদী খাতটা, এই নদী খাতের মধ্যে দিয়ে নদী যখন বয়ে যাচ্ছে তখন নদী তার সাথে সাথে অনেক ছোট ছোট খণ্ড পাথর টুকরো এদেরকে বয়ে নিয়ে যাচ্ছে। নদী বয়ে যাওয়ার সময় এদেরকে বয়ে নিয়ে যাচ্ছে, এই পাথর খণ্ডগুলো নদী খাতের সঙ্গে সংঘর্ষের ফলে যে ক্ষয়টা হয়, মানে এই খাতটার ওপর দিয়ে ধরো যখন পাথরগুলো বয়ে যাচ্ছে তখন এগুলোই খাতের গায়ে ঘষতে থাকে তো অনবরত, ঘষার ফলে কি হয়, খাতের মধ্যে অনেক গর্তের তৈরি হয়, এই ধরনের যে ক্ষয়টা তাদের আমরা বলি অবঘর্ষ ক্ষয়। এরপর যেটা চলে আসছে সেটা হলো ঘর্ষণ ক্ষয়।
ঘর্ষণ কয় মানে কি, ধরো এইটা একটা পাথর খণ্ড আর এটা একটা পাথর খণ্ড, দুটোই নদীর সাথে বয়ে যাচ্ছে, বয়ে যেতে যেতে কি হলো, এর সাথে আঘাতে লিপ্ত হয়ে পড়লো, দুজন দুজনের সাথে ঠোকাঠুকি করছে, ঠোকাঠুকির ফলে কি হলো, এই দুটো পাথর খণ্ড ভেঙে ছোট ছোট আরো খণ্ডে পরিণত হয়ে গেল। এই ধরনের যে ক্ষয়টা হবে একে আমরা বলবো ঘর্ষণ ক্ষয়। বন্ধুরা, এই চারটে ক্ষয় ছাড়াও আর একখানা ক্ষয় আছে, যেটাকে আমরা বলছি দ্রবণ ক্ষয়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে অনেক সময় পড়তে লক্ষ্য করা যায়। দেখো, আমরা কাস্ট ভূমিরূপের কথা পড়েছি, কাস্ট ভূমিরূপ চুনা পাথরের গুহা, এরাম ধরনের গুহাটা হয়, এখান থেকে বিভিন্ন স্ট্রাকচার ঝুলতে থাকে, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট, এগুলো তোমরা পড়েছো আগে বিভিন্ন ক্লাসে, এইটার ক্লাসে এরাম ক্লাসে পড়েছো তোমরা। এবার দেখো, চুনা পাথর যুক্ত অঞ্চল বা ধরো জিপসাম যুক্ত অঞ্চল, এই ধরনের জায়গার ওপর দিয়ে নদী যখন বয়ে যাচ্ছে, ওপর দিয়ে, তখন কি হচ্ছে, চুনা পাথর বা জিপসাম এগুলো নদীর সাথে গুলে যায়, দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে যাওয়ার পর কি হলো, এগুলো নদীর সাথে বাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। এই ধরনের যে ক্ষয়টা, একে আমরা বলি দ্রবণ ক্ষয়। বন্ধুরা, তোমাদের বলে রাখি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট বা তোমাদের লাইক আমাকে আরো ভিডিও তৈরি করতে বা আরো ভালো করতে আমাকে উৎসাহিত করবে। এর সাথে সাথে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ভূগোল বিষয়ে আলোচনা করা হয়, ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা একটু চেষ্টা করবে, যদি ভালো লাগে ওখানে ভিজিট করে একবার দেখতে পারো। দেখো, এরপর আমরা যেটা আসছি সেটা হলো নদীর ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলো। নদীর ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলো তিনটে হয়, এক হচ্ছে ভূমির ঢাল এবং জলের গতিবেগ, শিলার প্রকৃতি, বোঝার পরিমাণ, এই ধরনের হয়। একটা একটা করে বলি, প্রথম যেটা আছে সেটা হলো ভূমির ঢাল। ভালো করে লক্ষ্য করো, ধরো এইরকম একটা সারফেসের উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, আবার এরকম একটা সারফেসের উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে। একটু চিন্তা করো, নদী যদি এরকম সারফেসের উপর দিয়ে বয়ে যায় তাহলে নিশ্চয়ই নদীর গতিবেগের পরিমাণ কমবে, কারণ এখানে ঢাল নেই নদীতে, ঠিক আছে? আর গতিবেগের পরিমাণ কমলে কি হবে, নদী তার সামনে আসা বাধাকে কিন্তু সহজে অতিক্রম করতে পারবে না, তখন কি হবে, এড়িয়ে যাবে বাধাটাকে। তাহলে এটা একখানা প্রধান নিয়ন্ত্রক। আবার যদি এরাম জায়গার উপর দিয়ে যায় তখন কি হলো, নদীর যৌবন পর্যায়, মানে প্রচন্ড ক্ষমতা জলের, তখন কি হলো, সামনে আসা বাধাটাকে কিন্তু নদী সহজেই অতিক্রম করে এগিয়ে যেতে পারবে। দু নম্বর যেটা চলে আসে শিলার প্রকৃতি। শিলা দু ধরনের হয়, একটা ধরো কঠিন শিলা আর একটা ধরো কোমল শিলা। এই উপরেরটা ধরে নিচ্ছি কঠিন শিলা আর এটা ধরে নিচ্ছি কোমল শিলা। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে কঠিন শিলা এবং কোমল শিলার মধ্যে তোমরা একটু চিন্তা ভাবনা করো, নদী কাকে বেশি ক্ষয় করবে, কঠিন শিলাকে না কোমল শিলাকে? তাহলে স্বাভাবিক নিয়মে নদী নিশ্চয়ই কোমল শিলাকে বেশি ক্ষয় করবে। অর্থাৎ নদী যে অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই পুরো সারফেসটা যদি কোমল শিলা দিয়ে তৈরি থাকে তাহলে কি হবে, নিশ্চয়ই নদী সেই জায়গার মধ্যে ক্ষয়ের পরিমাণটা অনেক বেশি করতে পারবে, ঠিক আছে? তারপর যেটা আসছে নদীর বোঝার পরিমাণ, নদী কতটা পরিমাণ বোঝাকে নিজের সাথে বয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখো, নদীতে বয়ে নিয়ে যাওয়া বোঝার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু নদী তার সামনে আসা বাধাকে আর ক্ষয় করতে পারবে না, কারণ নদী বোঝা বইতে গিয়ে তার ক্ষমতা কমে যায়। কিন্তু নদীতে যদি বোঝার পরিমাণটা কম হয় তখন কি হবে, দ্রুত হারে নদী সামনে আসা পদার্থটাকে ক্ষয় করার চেষ্টা করবে। যদি কোমল শিলা হয়তো প্রচন্ড ভাবে ক্ষয় করবে, কঠিন শিলা হলেও কিন্তু তাকে ধীরে ধীরে ক্ষয় করতে। বন্ধুরা, এখন আমরা যেটা জানবো সেটা হলো নদীর বহন কার্যের বিভিন্ন পদ্ধতিগুলো। দেখো, নদী চারটে পদ্ধতির মাধ্যমে বহন করে, দ্রবণ, ভাসমান, লম্পদান এবং আকর্ষণ। ভালো করে বোঝো, আগেরটাই আমি কি বলেছি যে নদী যখন কোনো চুনা পাথর, কংগ্লোমারেট বা জিপসাম জাতীয় স্থানের, মানে জিপসাম দ্বারা গঠিত জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন ওই পদার্থগুলো কি হয়, নদীর জলের সাথে গুলে যায়। গুলে গিয়ে তারা কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। তাহলে এই যে প্রসেসটার মাধ্যমে তারা দ্রবীভূত হয়ে এগিয়ে যাচ্ছে সেই পদ্ধতিটাকে আমরা বলছি দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বহন। এবার দেখো, এই ছবিটাকে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছি একদম সূক্ষ্ম 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 কিছু ধুলোকণা আছে, যে ধুলোকণাগুলো নদীর জলের সাথে ভেসে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে যায়। উদাহরণ একখানা ছোট্ট করে বোঝো, এটা আমরা সবাই এই জিনিসটার সাথে অভিজ্ঞ। আমরা সমুদ্রে চান করতে গেছি, চান করে যখন ফিরে আসি আমরা বাড়িতে, দেখি জামার এই ধরনের কোনো ভাঁজ থাকলে বা প্যান্টের কোনো ভাঁজ থাকলে তার মধ্যে অসংখ্য বালি জমে আছে। সেই বালিগুলো কোথা থেকে এলো, সেগুলো আমরা চোখে দেখতে পাই? সেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, সেগুলো জলের সাথে ভেসে 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 এসে কিন্তু আমাদের এই জায়গাতে সঞ্চিত হয়েছে। ঠিক একইভাবে নদীর জলের সাথে এরকম পদার্থগুলো যখন ভেসে যায় তখন আমরা তাকে বলি ভাসমান প্রক্রিয়ার মাধ্যমে বহন।
এরপর দেখো এই ধরনের শিলাখণ্ড মানে এর থেকে যারা আয়তনে তুলনামূলক ভাবে বড় তারা নদীর জলের ধাক্কাতে নদী তলদেশে কিছুটা উঠলো, মানে নদীর জলের এখান থেকে টানের জন্য কিছুটা উঠলো, কিছুটা ভেসে রইলো, আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য নিচে পড়ে গেল, আবার নদীর ধাক্কাতে উঠলো, আবার নিচে পড়ে গেল। এইভাবে এরা কি হচ্ছে কনস্ট্যান্ট লাফিয়ে 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 এক স্থান থেকে অন্য স্থানে যেতে থাকে। এই প্রক্রিয়ার মধ্যে বহনটাকে বলছি লম্ফদান প্রক্রিয়ার মাধ্যমে বহন। এরপর যেটা আসছে যে শিলাখণ্ড গুলোর আয়তন একটু বড় যারা নদীর জলের সাথে ভাসতে পারে না তারা কি হলো নদীর জলের আকর্ষণে নদী প্রবাহের দিকে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাবে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বহন। এই আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বহনটা আবার অনেক বইয়েতে লেখা থাকে গড়ানো প্রক্রিয়ার মাধ্যমে বহন। ঠিক আছে, ভালো করে এই জায়গাটা মনে রাখতে হবে।